শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথমে পড়ব বাংলা। বাংলাতে আমরা পড়ছিলাম কি, আমরা ছড়া পড়ছিলাম, তাই না? দিগন্ত সিরিজ ছড়া টাইমস থেকে, ছড়ার বই থেকে আমরা পড়ছিলাম রং তুলি, যে ছড়াটি রকুনুজ্জামান খান তার যে ছড়াটি সেটি আমরা পড়ছিলাম। প্রথমে আমাদের চারটা লাইন ছিল, কি ছিল? রং তুলি ছোপ ছাপ, মাঠের পাশে ছোপ ছাপ, ঝোপের পাশে সোনার দাও, একটুখানি বসে যাও। এই যে চারটা লাইন আমরা পড়ে ফেলেছিলাম, এরপরে আমরা আজকে পড়বো বাকি চারটা লাইন। প্রথমে কি? বসতে বসতে সন্ধ্যা, বইছে বাতাস মন্দা, খালের উপর ছোট্ট নাও, ছোট্ট নাই পাড়িয়ে দাও। তাহলে দেখছো কি সুন্দর একটা ছড়া। প্রথমে বলেছে কি? বসতে বসতে সন্ধ্যা, বসতে বসতে কি হয়ে গেছে? সন্ধ্যা হয়ে গেছে। বইছে বাতাস মন্দা, অর্থাৎ ধীরে ধীরে বাতাস বইছে। খালের উপর ছোট্ট নাও, খালের উপর একটা ছোট্ট একটা তরি আছে বা নৌকা বা নাও আছে। ছোট্ট নাই পাড়ি দাও, অর্থাৎ ছোট্ট যে নাইটা আছে, সে নাওটা আছে, যে ছোট্ট নৌকা আছে, সেটাতে করে কি বলছে? পাড়ি দাও, কারণ বসতে বসতে সন্ধ্যা হয়ে গেছে। তাহলে তোমাদের আজকে বাকি চারটা লাইন, এই চারটা লাইন পড়া থাকবে কি কি? বসতে বসতে সন্ধ্যা, বইছে বাতাস মন্দা, খালের উপর ছোট্ট নাও, ছোট্ট নাই পাড়ি দাও। এইটুকু তোমাদের আজকে বাংলা পড়া থাকবে। এরপরে চলো আমি পরবর্তী পড়ে, যে আমাদের পরবর্তীতে আছে ইংরেজি। ইংলিশে আমরা আজকে পড়বো হোয়াট মিনিং, হোয়াট মিনিং এ দেখো আমাদের কি কি আছে। হোয়াট মিনিং এ আমরা যে গত ক্লাসে একটা রাইমস পড়েছি, সেই রাইমের নাম হচ্ছে গার্লস এন্ড বয়েজ, পেজ নাম্বার 17 এ যে গার্লস এন্ড বয়েজ যে রাইমসটা আছে সেটা আমরা পড়েছি। এখানে তোমরা অনেকগুলো শব্দার্থ দেখতে পাচ্ছ পেজ নাম্বার 17 এ। কী কী আছে দেখো, প্রথমে আছে বয়, বি ও ওয়াই, বয়। বয় শব্দের অর্থ হচ্ছে কি? বালক, ব আকার ল ক, বালক বা অবৃত্তি দেওয়া আছে ছেলে, তোমরা যে কোনো একটাই শিখতে পারো। তারপর হচ্ছে গার্ল, জি আই আর এল, গার্ল। গার্ল শব্দের অর্থ হচ্ছে বালিকা, বে বা মেয়ে। তারপর হচ্ছে কাম, সি ও এম ই, কাম। কাম শব্দের অর্থ হচ্ছে আশা, সরিয়া দুর্দর্শ আকার আশা। তারপর হচ্ছে আউট, ও ইউটি, আউট। আউট শব্দের অর্থ হচ্ছে বাহিরে। তারপর হচ্ছে প্লে, পি এল এ ওয়াই, প্লে মানে হচ্ছে কি? খেলা করা। তারপর হচ্ছে মুন, এম ও ও এন, মুন শব্দের অর্থ হচ্ছে চাঁদ। তারপর হচ্ছে শাইন, এস এইচ আই এন, শাইন শব্দের অর্থ কিরণ দেওয়া বা চকচক করা, অথবা আমরা যেটা পড়েছিলাম জলজল করা। এস এ এস, এস মানে হচ্ছে যেমন। তারপর হচ্ছে ব্রাইট, বি আর আই ডি এস ডি, ব্রাইট শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল। আর ডে, ডি এ ওয়াই, ডে শব্দের অর্থ হচ্ছে দিন। তাহলে দেখছো এখানে যে শব্দার্থগুলো আছে, এখানে সম্পূর্ণ শব্দার্থ কিন্তু তোমাদের নতুন নয়, এর মধ্যে তোমরা অনেক শব্দার্থ আগে শিখেছ। শাইন শব্দের অর্থ শিখেছ, ব্রাইট শব্দের অর্থ শিখেছ, তারপর গার্লস বয়েজ এগুলোর মানেও তোমরা জানো, তারপর আউট মানে বাহিনী এগুলো হয়তো বা তোমরা কয়েকটা কয়েকটা তোমরা জানো না। প্লে অর্থ যে খেলা করা সেটাও তোমরা জানি, আমি আমি জানি যে তোমরা শিখেছো, কারণ আমার অন্যান্য ছড়াতে এই শব্দগুলো ছিল। তাহলে খুব বেশি শব্দ এখানে কিন্তু নতুন না, বেশিরভাগই হচ্ছে পুরনো। তোমরা এই শব্দগুলো বেশি হলেও সকলে শিখবে নাম্বার 17, পেজ নাম্বার 17, গার্লস অ্যান্ড বয়েসে যে শব্দার্থগুলো আছে তোমরা এই শব্দার্থগুলো শিখবে, এবং এটা কিন্তু ওরাল না, তোমাদের কিন্তু লিখিত শিখতে হবে। তারপর চলো আমরা যেদিন ইংরেজি থাকে সেদিন আমরা পড়ি অ্যাক্টিভ ইংলিশ। আজকে আমরা আরেকটা অ্যাক্টিভ ইংলিশের পেজ খুলবো, চলো পড়া যাক। অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্ড বুকে আমরা গতকালকে পড়েছিলাম পেজ নাম্বার 28, সেখানে আইটেম নাম্বার 20 ছিল। সেই আইটেম নাম্বার 20-এর আরেকটা পেজ হচ্ছে 20, পেজ নাম্বার 29-এ আছে, সেটা আইটেম নাম্বার 20 দ্বিতীয় পৃষ্ঠা এটা। তাহলে চলো আইটেম নাম্বার 20 দ্বিতীয় পৃষ্ঠাটা আমরা খুলি। এখানে দেখো কী দেওয়া আছে, এখানে প্রথমে দেওয়া আছে একটি মেঘের ছবি, ইজ দেয়ার এ ক্লাউড ইন দ্য স্কাই। আচ্ছা, এখানে যেটা করতে হবে সেখানে হচ্ছে প্রশ্ন এবং উত্তর, একটার উত্তর ইয়েস হবে, একটার উত্তর না হবে, এবং সেটা চোখ বন্ধ করে তোমরা বসাবে না, প্রশ্নের প্রশ্নটা বুঝে তোমরা ইয়েস হতো বা নো বসাতে হবে। আর যেখানে তোমরা কোনো প্রশ্নই দেওয়া নেই, পুরো প্রশ্নটাই বসাতে হবে, শেষের দিকে যেমন আছে সেটার ক্ষেত্রে তোমরা বুঝবে যে এর আগের প্রশ্নতে কি ইয়েস ছিল নাকি নো ছিল, সেই হিসাবে তোমাদেরকে প্রশ্নটা বসিয়ে দিতে হবে, তারপর উত্তরটা লিখতে হবে। এখানে বলা হয়েছে ইজ দেয়ার এ ক্লাউড ইন দ্য স্কাই, আকাশে কি একটি মেঘ দেখা যাচ্ছে, এখানে জিজ্ঞেস করা হয়েছে।
তারপর উত্তরটা দেখো এখানে দেওয়া আছে ইয়েস দেয়ার ইজ, হ্যাঁ এখানে আছে। অর্থাৎ প্রথমজন যখন আকাশে একটা মেঘ দেখলো সে জিজ্ঞেস করলো ইজ দেয়ার এ ক্লাউড অন দ্য স্কাই, ইন দ্য স্কাই, তখন পরেরজন বললো ইয়েস দেয়ার ইজ, হ্যাঁ সেখানে আছে। তারপরে পরেরটাতে দেখো ইজ দেয়ার এ রেডিও অন দ্য টেবিল, টেবিলের উপর কি একটু রেডিও দেখা যাচ্ছে। তারপর পরেরজন বললো নো দেয়ার ইজ নট, কারণ আমরা দেখতে পাচ্ছি কি এখানে কোনো কিছুই নেই, টেবিলটা খালি। তাহলে এটি কি হবে, নো হবে, নো নেই, না দেয়ার ইজ নট, এখানে নেই। তাহলে কি হলো, প্রথমটার উত্তর ইয়েস দেয়ার ইজ, কারণ এখানে ক্লাউড ছিল সেজন্য বলা হয়েছে ইয়েস সেখানে ক্লাউড আছে, কিন্তু পরেরটাতে টেবল আছে কিনা জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু এখানে কোনো টেবলে কোনো রেডিও নেই, রেডিও আছে কিনা জিজ্ঞেস করা হয়েছে, সুতরাং এটার উত্তর হয়েছে নো দেয়ার ইজ নট। তারপর তিন নম্বরটা দেখো ইজ দেয়ার এ ক্লক অন দ্য টেবল, এখানে ইজটা আমরা প্রত্যেকবার বসিয়ে দিব, যেরকম আছে সেরকম, এটার কোনো চেঞ্জ হবে না, প্রথমে ব্ল্যাঙ্ক দেওয়া আছে এখানে বসিয়ে দিবে ইজ, ইজ দেয়ার এ ক্লক অন দ্য টেবল। তারপর এটার উত্তর কী হবে, যেহেতু টেবিলের উপরে আমরা একটা ক্লক দেখতে পাচ্ছি, তাহলে উত্তর কী হবে ইয়েস দেয়ার ইজ, তাহলে কী হবে ইয়েস দেয়ার ইজ। চলো আমরা দুই নম্বরটা লিখে ফেলি, ইজ দেয়ার এ ক্লক অন দ্য টেবল, এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে। এই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, আমরা যদি নর্মালি বলতাম এখানে টেবিলের উপরে একটি ঘড়ি আছে তাহলে হতো দেয়ার ইজ এ ক্লক অন দ্য টেবল, কিন্তু এখানে প্রশ্ন করা হয়েছে সেই জন্য ইজটা আগে চলে এসেছে, তাহলে হয়ে গেছে কি ইজ দেয়ার এ ক্লক অন দ্য টেবল, ইজ দেয়ার এ ক্লক অন দ্য টেবল, বুঝতে পারছো? তাহলে ব্যাপারটা ইজটা কেন সামনে এসেছে, প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, তাই সাধারণ সেন্টেন্সটাকে ইজটা আগে এনে প্রশ্নবোধক সেন্টেন্স বানানো হয়েছে। ঠিক তেমনভাবে পরেরগুলোও হবে। তারপরে আমরা আগে এটার উত্তরটা লিখি, এখানে কী হবে ইয়েস দেয়ার ইজ, কারণ টেবলে একটি ক্লক দেওয়া আছে, তাহলে এটার উত্তর কী হবে ইয়েস দেয়ার ইজ। বুঝতে পারছো কিভাবে হবে ইয়েস দেয়ার ইজ, মানে ক্লক আছে। এরপরে পরবর্তী নাম্বারে চলো, চার নাম্বারে দেখো এখানে চেয়ার দেওয়া আছে, আর প্রথমে দুটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, তারপর লেখা আছে এ ক্যাট অন দ্য চেয়ার, মানে এখানে চেয়ারে কোনো ক্যাট বা বেড়াল আছে কিনা জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু যেহেতু এখানে কোনো ক্যাট নেই, প্রথমে আমরা প্রশ্নটা অবশ্যই আগে করতে হবে, আমরা ইজটা বসিয়ে দিব, তারপর যেহেতু এ বলা আছে দেয়ার, তাহলে একটা ক্যাটের কথা বলা আছে ইজ দেয়ার এ ক্যাট অন দ্য টেবল, তাহলে প্রথম সেন্টেন্স কি হবে, প্রথম লাইনে কি হবে ইজ দেয়ার এ ক্যাট অন দ্য চেয়ার, মানে চেয়ারে কি একটি বিড়াল আছে এটি জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু আমরা এখানে তো কোনো বিড়ালই দেখতে পাচ্ছি না, তাই না? তাহলে আমরা কি লিখবো, নো দেয়ার ইজ নট, আমি কি লিখবো নো দেয়ার ইজ নট, নো দেয়ার ইজ নট। বুঝতে পেরেছ কিভাবে হবে? তারপরে চলো আমরা পরেরটাতে যাই, পাঁচ নম্বরে এখানে দেওয়া আছে একটি ছবি দেখা যাচ্ছে, একটা ওয়াল, ওয়ালের কথা যেহেতু এ পিকচার অন দ্য ওয়াল, মানে বলা হয়েছে দেওয়ালে কোনো ছবি আছে কিনা, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা ছবি, তাই না? দেওয়ালে একটা সুন্দর একটা ছবি, আমরা একটা বিচ বা সমুদ্র সৈকতের ছবি দেখতে পাচ্ছি।
তাহলে এটার উত্তর হবে ইয়েস দেয়ার ইজ। কিন্তু তার আগে প্রশ্নটা আমরা কি লিখবো, ইজ এবং দেয়ার এই দুটো আমরা বরাবর বসিয়ে দেবো। তাহলে কি হবে, ইজ দেয়ার ঠিক আছে, এটাই হচ্ছে প্রশ্ন। ইজ দেয়ার এ পিকচার অন দ্য ওয়াল, অর্থাৎ দেওয়ালে কি কোনো ছবি আছে কিনা। তারপর আমরা কি লিখবো, ইয়েস দেয়ার ইজ, ইয়েস তিন কমা দিয়ে দেয়ার ইজ, হ্যাঁ ছবি আছে। তারপরে ছয় নম্বর দেখো, একটা ঘর দেখা যাচ্ছে আর এখানে যে জায়গাটা লেখা আছে সে এন্ট্রি ইন ইন ফ্রন্ট অফ দ্য হাউস। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, মানে কি বোঝা যাচ্ছে, জিজ্ঞেস করা হয়েছে এখানে কোনো গাছ আছে কিনা, কিসের সামনে, ঘরের সামনে কোনো গাছ আছে কিনা। তাহলে এখানে আমরা কি বসিয়ে দিব, প্রথমে বরাবর ইজ দেয়ার, ইজ দেয়ার ট্রি ইন ফ্রন্ট অফ হবে না বলা হবে, সেই জন্য লিখবো কি, নো দেয়ার ইজ নট, নো দেয়ার ইজ নট, নো দেয়ার ইজ নট, ঠিক আছে। তারপরে সাত নম্বরে দেখো, ইজ দেয়ার এ অ্যাপল অন দ্য প্লেট, এটাই হবে তোমাদের আনসার। কারণ তোমরা মিলিয়ে দেখো, এখানে কোনো আপেল দেখা যাচ্ছে না কিন্তু আপেলের কথা বলা হয়েছে এবং কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, এটার উত্তর হবে নো দেয়ার ইজ নট। তাহলে আমি সেটা লিখে ফেলি, ইজ দেয়ার প্রশ্নটা, প্রশ্নটা হবে কি,
ইজ দেয়ার ক্লক অন দ্য টেবিল, টেবিলের উপরে কি কোনো ক্লক আছে? কিন্তু আমরা দেখলাম যে কি টেবিলটা খালি, টেবিলের উপরে কিছুই নেই। তাহলে আমরা কি লিখবো? নো দেয়ার ইজ নট, নো দেয়ার ইজ নট মানে না, নেই। নো দেয়ার ইজ নট, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা সেটা লিখবো। আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ।